নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাইছো মই পার্থ বৰা প্রিয় দর্শক ভারতবর্ষত নির্বাচনের বতর চারিটা পর্যায়ের নির্বাচন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে আর তিনটা পর্যায়ের নির্বাচন বাকি আছে নির্বাচনের সময় বিশেষ করে শাসক দলে দাবি করেছে যদি বিজেপিয়ে 400 আসন পায় তেতিয়া পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতে ঘুরাই লওয়ার এক পরিস্থিতির সূচনা হব বা ঘুরাই লব পারিব অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এইবার সংবাদ শিরোনাম ভারতবর্ষ দখল করেছে নির্বাচনের মাজত কিন্তু প্রিয় দর্শক পাকিস্তানে কাশ্মীর দখল করে রাখিছে 78,000 বর্গ কিলোমিটার জম্মু কাশ্মীরের এক অংশ পাকিস্তানে দখল করে রাখিছে যে পাকিস্তানের সেই অঞ্চলক পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে কোয়া হয় কিন্তু তার সমান্তরালক চাইনাই চীন দেশেও জম্মু কাশ্মীরের একটা বৃহৎ অঞ্চল দখল করে রাখিছে সেই অঞ্চলটির নাম হয়েছে অক্সাই চীন আর 1963 চনত পাকিস্তানে কারাকুরাম ট্র্যাক্ট যি পাকিস্তানের দখলত আছিল 1963 চনত এক চুক্তি সাইন করে চাইনাক অবৈধভাবে হস্তান্তর করেছিল এতিয়া অক্সয় চীনের সন্দর্ভত চাইনার নীতি কি ভারতবর্ষের অক্সয় চীন কেনেকৈ চীন দেশলে গেল 62 চনের যুদ্ধত এনে কি ঘটনা ঘটিছিল যার পরিপ্রেক্ষিতত জম্মু কাশ্মীরের একটা অংশ চাইনার দখললে গেল সেই সমূহ বিস্তৃতভাবে বিশ্লেষণ আগবাবলে প্রয়াস করি প্রিয় দর্শক আমার হাতে এখন মানচিত্র আছে আমি আজি বিগত সময়ত পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বর্ণনা সবিস্তারে আগবাইছিল আজির দিনট চাইনা অকুপাইড কাশ্মীর অর্থাৎ চীন চাইনা অধিকৃত কাশ্মীরের বিষয়ে কিছু বিশ্লেষণ আগবাব বিচারিছো এইখন হয়েছে জম্মু কাশ্মীরের ম্যাপ এইখন হয়েছে বৃহত্তর জম্মু কাশ্মীরের ম্যাপ মানচিত্র এই মানচিত্রের এই সেউজীয়া অংশ পাকিস্তানের দখলত পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে কোয়া হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরত আজাদ কাশ্মীর আছে আজাদ কাশ্মীর বলে পাকিস্তানী সকলে কয় আর তার সমান্তরালক গিলগিত আর বাল্টিস্তান আছে আর এই যে সম্পূর্ণ জম্মু কাশ্মীরের মাতিকালি হয়েছে 2,22,000 বর্গ কিলোমিটার তারে 60% ভারতের সঙ্গে আছে কিন্তু 10% চীনের দখলত এই যে রঙা রঙে চিহ্নিত করা হয়েছে অঞ্চল এই অঞ্চল চীনের দখলত আছে আর এই অঞ্চলের মাতিকালি হয়েছে প্রায় 37,000 বর্গ কিলোমিটার তার সমান্তরালক সাকসগাম ভ্যালি সাকসগাম উপত্যকা নতুবা ট্রেন্স কারাকুরাম পাস এই অঞ্চলটো হিমালয়ান রেঞ্জের এক অন্যতম অঞ্চল এই অঞ্চলটো 1963 চনত মই যে ধরনের কল 1963 চনত পাকিস্তানে এক চুক্তি যোগেদি চাইনাক হস্তান্তর করেছিল আমি এটা এই অঞ্চলটির বিষয়ে বিশ্লেষণ আগ্রহ বিচারিছো অক্সয় চীন অক্সয় হয়েছে এটা উইঘুর শব্দ ম্যান্ডারিন বা ক্যান্টনিজ শব্দ নহয় উইঘুর শব্দ উইঘুর হয়েছে এই অঞ্চলটো যি এই অঞ্চলটো অর্থাৎ অক্সয় চীন বা জম্মু কাশ্মীর বা লাদাখের উত্তরের যে অঞ্চল সেই অঞ্চলটো উইঘুর অঞ্চল বলে কোয়া যায় চীন দেশে এই প্রভিন্সখনক সিংজিয়াং প্রভিন্স বলে কয় আর পূবলৈ আছে তিব্বত অক্সয় চীনের পর আরম্ভ করে জম্মু কাশ্মীরের এই অঞ্চলের পর আরম্ভ করে লাদাখের এই অঞ্চলের পর আরম্ভ করে তিব্বত সম্প্রসার হয়েছে একেবারে অরুণাচললৈকে এক ডাঙর এক অঞ্চল তিব্বত অক্সয় চীন হয়েছে উইঘুর বা সিংজিয়াং প্রভিন্সর আজির দিনট চাইনার সিংজিয়াং প্রভিন্সর একটা অংশ প্রত্যক্ষভাবে চাইনার দখলত অক্সয় শব্দটো একটা উইঘুর শব্দ এই শব্দটির অর্থ হয়েছে মরুভূমি বগা শিলর মরুভূমি এই অঞ্চলের এই অঞ্চলটির মাতিকালি প্রায় 37,000 বর্গ কিলোমিটার এই অঞ্চলটির উচ্চতা ইমানে বেশি ইয়াত বরষুণ নহয় পানির যথেষ্ট অভাব আর গোটেই 12 মাহে ইয়াত এক প্রকার শুকান পরিবেশ পরিলক্ষিত হয় আর এই অঞ্চলটির ঠিক তলতে আছে ভারতবর্ষের লাদাখ আর ঠিক পশ্চিমলৈ আছে সিয়াচিন গ্লেসিয়ার ভারতের এক অংশ সিয়াচিন গ্লেসিয়ার ভারতীয় সেনার দখলত পূর্বতে 1984 চনের আগলৈকে সিয়াচিন গ্লেসিয়ার পাকিস্তানের দখলত আছিল 1984 চনত ভারতীয় সেনায় অপারেশন ম্যাকডুটর যোগেদি সিয়াচিন গ্লেসিয়ার দখল করেছিল তেতিয়ারপ্রায় সিয়াচিন গ্লেসিয়ার ভারতবর্ষের দখলত আর সিয়াচিন গ্লেসিয়ার হয়েছে বিশ্বর সবাতুক উচ্চতাত থাকা এক স্থান যান মিলিটারিলি কন্ট্রোল হয় আর ভারতবর্ষের কারণে স্ট্রেটেজিক্যালি নীতিগতভাবে সিয়াচিন গ্লেসিয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতবর্ষে প্রতিদিনে এই অঞ্চলত ভারতীয় সেনা নিয়োজিত করে রাখবলে 5 কোটি টাকা প্রতিদিনে খরচ করে ইয়ারপরে আপনি এক উপলব্ধি করব পারিব কিমান গুরুত্বপূর্ণ সিয়াচিন গ্লেসিয়ার ভারতের কারণে এটা অক্সয় চীনের প্রসঙ্গটলে পুনর আহ এই যীমা নির্ধারিত হয়েছিল পূর্বতে যেতিয়া চীনে অক্সয় চীন দখল করার পূর্বে অক্সয় চীন লাদাখের একটা অংশ আসে তেতিয়া চীন আর ভারতক
যি দল ৰেখাই পৃথক কৰিছিল অক্ষয় সিনৰ বাহিৰে দি অক্ষয় সিনক সংলগ্ন কৰি সেই ৰেখাদলৰ নাম আছিল জনছন লাইন এই ৰেখাদল মানচিত্ৰত অঁকা হৈছিল 1865 চনত জনছন নামৰ এজন ব্যক্তিয়ে সেই বাউণ্ডাৰী নিৰূপণ কৰিছিল আৰু সেই ব্যক্তিজনৰ নামেৰে সেই লাইনডাল নামাকৰণ হৈছিল লাইনডালৰ নাম হৈছে জনছন লাইন তেতিয়া চীন দেশে অক্ষয় চীনত খুব বেছি ইণ্টাৰেষ্ট দেখুওৱা নাছিলে তেওঁলোকে গুৰুত্ব প্ৰদান কৰা নাছিলে কাৰণ কোনো মানুহৰ বসতি নাই এই অঞ্চলত বৰষুণ নহয় বছৰৰ 12 মাহেই ড্ৰাই হৈ থাকে শুকানে পৰিৱেশ এই অঞ্চলত গতিকে চীনে কোনো ধৰণৰ গুৰুত্ব প্ৰদান কৰা নাছিল কিন্তু 1896 চনৰ পৰা চীন দেশে এই অঞ্চলত গুৰুত্ব প্ৰদান কৰিবলৈ আৰম্ভ কৰিলে এই অঞ্চলত চীন দেশৰ আগ্ৰাসন বাঢ়িবলৈ আৰম্ভ কৰিলে তেতিয়া ভাৰতবৰ্ষ ব্ৰিটিছৰ শাসনত আছিলে তেতিয়া ভাৰতবৰ্ষত ব্ৰিটিছে চিন্তা কৰিলে ইয়াৰে এটা অংশ চীনক দি দিয়াৰ চিন্তা কৰিলে সেই অনুপাতে মেকডনাল্ড নামৰ আন এজন ব্যক্তিক ছাৰ্ভেৰ কাৰণে পঠিওৱা হ'ল আৰু এডাল লাইন এই অক্ষয় চীনৰ মাজেদি ড্ৰ কৰা হ'ল যিডাল লাইনক মেকডনাল্ড লাইন বুলি কোৱা হয় কিন্তু চীনে ব্ৰিটিছৰ সেই যি পদক্ষেপ সেই পদক্ষেপত গুৰুত্ব আৰোপ নকৰিলে 1962 চনৰ যুদ্ধৰ পিছত এই যিডাল ৰেখা সেই ৰেখাডালক লাইন অফ একচুৱেল কণ্ট্ৰল বুলি কোৱা হয় 1962 চনৰ যি আক্ৰমণ সেই আক্ৰমণত যদিও ভাৰত জয়ী হ'ব পৰা নাছিলে চীনা সৈন্য অৰুণাচলেদি প্ৰৱেশ কৰিছিল লাডাখেদি প্ৰৱেশ কৰিছিল অক্ষয় চীনেদি প্ৰৱেশ কৰিছিল ভাৰতবৰ্ষত তেওঁলোকে লাডাখ ত্যাগ কৰি গ'ল নেফা আজিৰ অৰুণাচল ত্যাগ কৰি গ'ল কিন্তু অক্ষয় চীন তেওঁলোকে নিজৰ দখলত ৰাখিলে কিয় ৰাখিলে এই এক প্ৰাসংগিক প্ৰশ্ন আজিৰ তাৰিখত এক গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্নই এই অঞ্চলত যদিও বা মানুহৰ বসতি নাই কিন্তু মিনাৰেলছ যথেষ্ট আছে অৰ্থনৈতিকভাৱে যথেষ্ট এই অঞ্চল গুৰুত্বপূৰ্ণ বিশেষকৈ এই অঞ্চলত গ্ৰেফাইট আৰু জিংক ইন এবাণ্ডেন্স পৰ্যাপ্ত পৰিমাণে পোৱা যায় সেইকাৰণে এই অঞ্চলত চীনৰ চকু বিভিন্ন সময়ত চীন আৰু ভাৰতৰ সেই 62 চনৰ যুদ্ধখনৰ কথা কোৱা হয় সেই 62 চনৰ যুদ্ধত চীনা সৈন্য বোমডিলা পৰ্যন্ত পাইছিলগৈ তেওঁলোকে তেজপুৰ দখল কৰাৰ চেষ্টা চলাইছিল কিন্তু সেই যুদ্ধ 1962 চনৰ 20 অক্টোবৰত আৰম্ভ হৈছিল আৰু একপক্ষীয়ভাৱে চীন দেশে যুদ্ধবিৰতি ঘোষণা কৰিছিল 20 নৱেম্বৰ তাৰিখে বোমডিলাৰ পৰা তেওঁলোক গুচি গৈছিলে কিন্তু অক্ষয় চীনৰ পৰা তেওঁলোক গুচি নগ'ল তেতিয়াৰ প্ৰায় 1962 চনৰ সেই 20 নৱেম্বৰ তাৰিখটোৰ পৰাই অক্ষয় চীন ভাৰতৰ পৰা আঁতৰি গ'ল আৰু চীন দেশৰ এটা অংগ হৈ পৰিলে কিন্তু ভাৰতবৰ্ষই নীতিগতভাৱে ঘোষণা কৰি থৈছে বিশ্বমঞ্চত বা ইতিমধ্যে এক প্ৰস্তাৱ গৃহীত কৰিছিল 1994 চনত ভাৰতবৰ্ষই সদনৰ মজিয়াত সেই প্ৰস্তাৱটো হৈছে এই সমগ্ৰ জম্মু আৰু কাশ্মীৰ অক্ষয় চীন চাকচগাম ভেলী গিলগিট বাল্টিস্তান বা আজাদ কাশ্মীৰ আৰু ভাৰতবৰ্ষৰ প্ৰত্যক্ষ নিয়ন্ত্ৰণত থকা লাডাখ কাশ্মীৰ আৰু জম্মু আছেই সেই সমগ্ৰ জম্মু আৰু কাশ্মীৰ ভাৰতবৰ্ষৰ অবিচ্ছেদ্য অংগ বুলি কৈ থৈছে কিন্তু অক্ষয় চীন আজিৰ তাৰিখত ভাৰতৰ হাতত নাই প্ৰত্যক্ষভাৱে ভাৰতৰ নিয়ন্ত্ৰণ নাই বৰঞ্চ প্ৰত্যক্ষভাৱে চাইনাৰ নিয়ন্ত্ৰণ অক্ষয় চীন আছে এতিয়া সেই যি 62 চনৰ যুদ্ধ সেই যুদ্ধৰ সূত্ৰপাত কেনেকৈ হৈছিলে প্ৰিয় দৰ্শক এই বিষয়ে এই সন্দৰ্ভত কিছু বিশ্লেষণ আগবঢ়াবলৈ প্ৰয়াস কৰিছোঁ 1949 চনত চাইনাত যি চিভিল ৱাৰ হৈছিল চিভিল ৱাৰ অন্ত পৰিছিল মাওজে দুঙৰ নেতৃত্বত চাইনাত কমিউনিষ্ট গভৰ্ণমেণ্ট এষ্টাব্লিছ হৈছিল স্থাপিত হৈছিল এখন কমিউনিষ্ট চৰকাৰ চাইনাত স্থাপিত হৈছিল মাওজে দুং চেয়াৰমেন আছিলে কমিউনিষ্ট পাৰ্টি অফ চাইনাৰ মাওজে দুঙে চাইনাত নিজৰ প্ৰভুত্ব বিস্তাৰ কৰাৰ পাছত শাসন আৰম্ভ কৰাৰ পিছত ফাইভ ফিংগাৰ পলিচি আৰম্ভ কৰিছিল ফাইভ ফিংগাৰ পলিচিৰ হৈছে এক এনেধৰণৰ পলিচি যিটো পলিচিত কোৱা হয় যিখন তিব্বেটখন চাইনাৰ হাতৰ এই পাম আৰু যি পাঁচটা আঙুলি সেই পাঁচটা আঙুলি তিব্বেটৰ সৈতে সংলগ্ন হৈ থকা পাঁচটা আঙুলি হৈছে লাডাখ নেপাল ছিকিম ভূটান আৰু অৰুণাচল অৰ্থাৎ তিব্বেটখন হৈছে এই হাতখনৰ এই পাম তলুৱাখন আৰু বাকী পাঁচটা আঙুলি এই পাঁচটা স্থান লাডাখ নেপাল ছিকিম ভূটান আৰু অৰুণাচল আৰু সেই ফাইভ ফিংগাৰ পলিচিৰ অধীনতে চীনৰ চকু পৰিছিল অক্ষয় চীনত চীনা প্ৰশাসনৰ চীনা চৰকাৰৰ চকু পৰিছিল অক্ষয় চীনত আৰু 1991 চনৰ পৰা অতি সংগোপনে চীনে ৰাস্তা নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰিছিল অক্ষয় চীনত আৰু মন কৰিব এই স্থান চীন দেশৰ কাৰণে নীতিগতভাৱে ষ্ট্ৰেটেজিকেলি খুবেই গুৰুত্বপূৰ্ণ কাৰণ এই স্থানে চীন দেশক সংযুক্ত কৰিছে তিব্বেটক সংযুক্ত কৰিছে ছিংজিয়াং প্ৰভিন্সৰ সৈতে আৰু ছিংজিয়াং প্ৰভিন্সেদি এক ৰাস্তা খোল খাইছে মধ্য এছিয়া বা ইষ্ট এছিয়ালৈ গতিকে এই অঞ্চল ষ্ট্ৰেটেজিকেলি চীন দেশৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ আৰু 1951 চনত ফাইভ ফিংগাৰ পলিচিৰ অধীনত চীন দেশে অক্ষয় চীনেদি ৰাস্তা সংগোপনে ৰাস্তা বনাবলৈ আৰম্ভ কৰিলে 1953 চনত CIA আমেৰিকাৰ চোৰাংচোৱা সংস্থা CIA ভাৰতবৰ্ষক জনাইছিলে ৰাস্তা নিৰ্মাণৰ কথা নেহৰুৱে কিন্তু CIAৰ এইটো যিটো ইণ্টেলিজেঞ্চ ইনপুট সেই ইনপুটটোক ইগন'ৰ কৰিছিলে তেওঁ গুৰুত্ব প্ৰদান কৰা নাছিলে আৰু কোৱা হয় ইণ্ডিয়াৰ যি মিলিটাৰী ইণ্টেলিজেঞ্চ ভাৰতৰ মিলিটাৰী ইণ্টেলিজেঞ্চৰ যোগেদিও
ভাৰতৰ সেই সময়ৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী বি কে কৃষ্ণ মেনন আৰু ভাৰতৰ সেই সময়ৰ প্ৰধানমন্ত্ৰী নেহৰুক চীনৰ এই প্ৰয়াসৰ বিষয়ে অৱগত কৰা হৈছিল, চীনৰ এই ৰাস্তা নিৰ্মাণৰ কামৰ বিষয়ে অৱগত কৰা হৈছিল, কিন্তু নেহৰুৱে নিজ দেশৰ সৈন্যৰ সেই ইনফৰ্মেশ্যনটোকো গুৰুত্ব প্ৰদান কৰা নাছিল বুলি বহু ভূ ৰাজনীতিৰ বিশেষজ্ঞই ক'ব বিচাৰে। নেহৰুৱে ভাবিছিলে এই সমগ্ৰ বিষয় তেওঁ বিচাৰিছিলে ডিপ্ল'মেটিকেলি কূটনৈতিকভাৱে সেই সমগ্ৰ সমস্যাৰ সমাধান তেওঁ কৰিব বিচাৰিছিল, মিলিটেৰী ব্যৱহাৰ কৰি এই সমস্যাৰ তেওঁ সমাধান কৰিব বিচৰা নাছিল। দিন বাগৰি গ'ল, তেনে 1957 চনত চীন দেশৰ এখন বাতৰি কাকতৰ যোগেদি চীনে ঘোষণা কৰিলে সেই ৰাস্তা নিৰ্মাণৰ কথা। তেতিয়াও কিন্তু নেহৰুৱে এই বিষয়টো গুৰুত্ব সহকাৰে লোৱা নাছিলে। 1959 চনত যেতিয়া নেহৰুৰ হাতত আৰু কোনো উপায় নাথাকিলে তেতিয়া নেহৰুৱে সদনৰ মজিয়াত ঘোষণা কৰিলে সেই কথাটো হৈছে চীন দেশে অক্ষয় চীনৰ মাজেদি ৰাস্তা নিৰ্মাণ কৰিছে, যিটো কথা ভাৰতবৰ্ষৰ কাৰণে গ্ৰহণযোগ্য নহয়। কিন্তু নেহৰুৱে পুনৰ পোষকতা কৰিলে এই যি সংঘাত, বাউণ্ডাৰী সংঘাত, সীমা বিবাদ, এই সীমা বিবাদ কূটনৈতিকভাৱে সমাধান কৰা যাওক। তেতিয়াই আকৌ তিব্বেতত চিভিল ৱাৰ আপ্ৰাইজিং আৰম্ভ হ'ল তিব্বেতৰ বুদ্ধিষ্ট লামাসকলৰ, আৰু সেই আপ্ৰাইজিঙতে দলাই লামা ভাৰতবৰ্ষলৈ পলায়ন কৰিলে 1959 চনত। ভাৰতবৰ্ষত তেওঁক এছাইলাম, তেওঁক আশ্ৰয় প্ৰদান কৰা হ'ল। ভাৰতবৰ্ষই দলাই লামাক আশ্ৰয় দিয়াৰ কাৰ্যক চীন দেশে গ্ৰহণ নকৰিলে। 1962 চনত চীনে ভাৰতক আক্ৰমণ কৰিলে, ছাৰপ্ৰাইজ এটেক আছিলে, সেই আক্ৰমণ প্ৰায় এমাহ ধৰি চলিলে, লাডাখেদি আক্ৰমণ কৰিলে, অক্ষয় চীনত আক্ৰমণ কৰিলে, অৰুণাচলেদি আক্ৰমণ কৰিলে, সেই আক্ৰমণ এমাহ ধৰি চলিলে। এমাহৰ পিছত নেহৰুৱে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ পৰা সহায় বিচাৰিলে, আৰু নেহৰুৱে যেতিয়া নিক্সনক ফোন কৰি সহায় বিচাৰিলে, আৰু নেহৰুৱে আৰু নিক্সনে যেতিয়া যুঁজাৰু বিমান ভাৰতলৈ প্ৰেৰণ কৰিলে, তেতিয়াই চীন দেশে একপক্ষীয় যুদ্ধ বিৰতি ঘোষণা কৰি ভাৰত ত্যাগ কৰিছিলে। ভাৰতৰ যি যি স্থানত চীনা সৈন্য প্ৰৱেশ কৰিছিল, সেই স্থানৰ পৰা চীনা সৈন্য ঘূৰি গৈছিল, লাডাখৰ পৰা ঘূৰি গৈছিলে বা বোম জিলাৰ পৰা ঘূৰি গৈছিলে, কিন্তু অক্ষয় চীনৰ পৰা চীনা সেনা ঘূৰি নগ'ল। তেতিয়াৰ পৰা অক্ষয় চীন দেশৰ এক অবিচ্ছেদ্য অংগ হৈ পৰিলে। এই অঞ্চলত বৰ্তমান পৰিস্থিতি, এই অঞ্চলত দেখা পোৱা গৈছে চীন দেশে সীমান্তত ৰেল লাইন নিৰ্মাণ কৰিছে, যি ৰেল লাইন ভাৰতবৰ্ষৰ লাডাখৰ একেবাৰে সমীপেদি গৈছে। সেই ৰেল লাইনে অক্ষয় চীনৰ মাজেৰে পাৰ হৈ তিব্বেত আৰু উইঘুৰবাসী বসবাস কৰা চিংজিয়ানক সংযুক্ত কৰে। উইঘুৰ অৰ্থাৎ উইঘুৰ মুছলমানে সেই সংবাদ শিৰোনাম দখল কৰি থাকে। উইঘুৰ মুছলমানসকলৰ এক বসতি স্থান হৈছে এই চিংজিয়াং। চিংজিয়াঙক অক্ষয় চীনৰ যোগেদি তিব্বেতৰ সৈতে সংযুক্ত কৰিবলৈ সেই ৰেল লাইন নিৰ্মাণ কৰাৰ ইতিমধ্যে বাতৰি বিভিন্ন সময়ত আহি থাকে। পথ নিৰ্মাণ কৰা হৈছে একেবাৰে লাডাখৰ ওচৰলৈকে, চাইনাই পথ নিৰ্মাণ কৰিছে, সেনাৰ চাউনি স্থাপন কৰিছে, সেনাৰ আন্তঃগাঁথনি স্থাপন কৰা হৈছে। যি স্থান বছৰৰ 12 মাহে ড্ৰাই হৈ থাকে, মৰুভূমি, বৰফৰ মৰুভূমি, টেম্পাৰেচাৰ যথেষ্ট কম, প্ৰচণ্ড ঠাণ্ডা, সেই স্থানত মিলিটেৰী ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ চীন দেশে নিৰ্মাণ কৰিছে, যি ভাৰতবৰ্ষৰ কাৰণে ভাবুকি। ভাৰতবৰ্ষই ইয়াক প্ৰতিহত কৰিবলৈ কিন্তু লাডাখৰ এই অঞ্চলত ভাৰতবৰ্ষয়ো সেনাৰ আন্তঃগাঁথনি নিৰ্মাণ কৰিছে, ইয়াতে মজুত কৰিছে বিভিন্ন অস্ত্ৰ শস্ত্ৰ বা সমৰ সজ্জা। তাৰ সমান্তৰালকৈ প্ৰায় 50,000 ভাৰতীয় সেনা নিয়োজিত হৈছে এই অঞ্চলত, যাতে অক্ষয় চীনৰ যোগেদি চীনা সৈন্যই ভাৰতবৰ্ষ এই অঞ্চলৰ পৰা আক্ৰমণ কৰিব নোৱাৰে। তাৰ সমান্তৰালকৈ এই চিয়াচীন গ্লেচিয়াৰ মন কৰক, এই চিয়াচীন গ্লেচিয়াৰতো ভাৰতীয় সেনাৰ অৱস্থিতি আছে, অতন্ত্ৰ পোহৰি হৈ আছে ভাৰতীয় সেনা এই চিয়াচীন গ্লেচিয়াৰত। বিশ্বৰ সবাতোকৈ উচ্চ এক বেটেলফিল্ড বুলি ক'ব পাৰি, যি বেটেলফিল্ড ভাৰতৰ নিয়ন্ত্ৰণত আছে, আৰু মই ইতিমধ্যে কৈছোঁৱেই, সেই বেটেলফিল্ড ভাৰতে, এই যুদ্ধক্ষেত্ৰ ভাৰতে পৰিচালনা কৰিবলৈ প্ৰতিদিনে 5 কোটি টকা খৰচ হয়। সেয়া হৈছে অক্ষয় চীনৰ কাহিনী, যি অক্ষয় চীন আজিৰ তাৰিখত ভাৰতবৰ্ষত নাই। নিৰ্বাচনৰ সময়ত বিভিন্ন ৰাজনীতিবিদে পাকিস্তান অকুপাইড কাশ্মীৰ ভাৰতলৈ ঘূৰাই অনাৰ কথা কৈছে, কিন্তু তাৰ সমান্তৰালকৈ ভাৰতবৰ্ষৰ এই গোটেই জম্মু আৰু কাশ্মীৰ ভাৰতবৰ্ষৰ অবিচ্ছেদ্য অংগ বুলি বিভিন্ন সময়ত দাবী কৰি আহিছে। ভাৰতবৰ্ষ আৰু চাইনাক পৃথক কৰা যিডাল সীমান্তৰ ৰেখা, সেই সীমান্তৰ ৰেখাডাল যদিও বহু স্থানত স্পষ্টকৈ ডিমাৰ্কেট কৰা হোৱা নাই, সেই ৰেখাডালক আজিৰ তাৰিখত বা 1962 চনৰ যুদ্ধৰ পিছত লাইন অফ একচুৱেল কণ্ট্ৰল বুলিও কোৱা হয়, কিন্তু আন এটা সেই ৰেখাডালৰ নাম হৈছে মেকমোহন লাইন। 1914 চনত তিব্বেত আৰু চীনা প্ৰশাসনৰ মাজত এক আলোচনাৰ মৰ্মে, চিমলাত এক আলোচনা হৈছিল, সেই আলোচনাৰ মৰ্মে সেই মেকমোহন লাইনডাল নিৰ্ধাৰিত কৰা হৈছিলে। কিন্তু পিছৰ পৰ্যায়ত যেতিয়া কমিউনিষ্ট চৰকাৰ চীন দেশলৈ আহিলে, মাওজেডুঙৰ প্ৰভুত্ব বাঢ়িলে চীন দেশত, মাওজেডুঙৰ যোগেদি চীন দেশ পৰিচালিত হ'বলৈ ল'লে, তেতিয়া চীন দেশে কিন্তু সেই মেকমোহন লাইনডালকো গণ্য কৰিবলৈ অস্বীকাৰ কৰিলে। আৰু বিভিন্ন সময়ত দেখা পোৱা যায় চীন দেশে অৰুণাচল প্ৰদেশকো নিজৰ অংগ বুলি ক'ব খোজে, বা আন্তঃৰাষ্ট্ৰীয় মঞ্চত সেই ধৰণৰ
বার্তা প্রদান করবলে চেষ্টা করে কিন্তু এটা কথা এই মুহূর্তে কব বিচারিম তেতিয়া চাইনার প্রিমিয়ার আছিল চাওয়েন লাই চাওয়েন লাই ভারতলৈ আহিছিল চাওয়েন লাই নেহরুক একটা প্রস্তাব দিছিল সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে যদিও দিয়া হওয়া নাছিল কিন্তু অরেলি কথিতভাবে এক প্রস্তাব দিছিল চাওয়েন লাই নেহরুক কৈছিল যদিহে ভারতবর্ষই অক্ষয় সিনের উপর নিজের যে ক্লেম দাবি এরি দিয়ে চাইনাই তেতিয়া অরুণাচলক নিজৰ বুলি কেতিয়াও দাবি নকৰে এই প্ৰস্তাৱ দিছিলে কিন্তু এই নেহৰুৱে সেই প্ৰস্তাৱ প্ৰত্যাখ্যান কৰিছিল নেহৰুৱে স্পষ্টকৈ কৈছিল অক্ষয় চীন ভাৰতৰ অবিচ্ছেদ্য অংগ অনুৰূপ ধৰণে অৰুণাচল প্ৰদেশ তেতিয়া নেফা নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ এজেঞ্চিও ভাৰতৰ অবিচ্ছেদ্য অংগ নেহৰুৱে সেই কথা স্পষ্ট কৰি দিছিল আৰু সেই স্থিতি ভাৰতবৰ্ষৰ আজিও ভাৰতবৰ্ষ এই সমগ্ৰ জম্মু আৰু কাশ্মীৰক ভাৰতবৰ্ষৰ নিজৰ অবিচ্ছেদ্য অংগ বুলি ভাবে আৰু পাকিস্তান অকুপাইড কাশ্মীরক দখল করার বিভিন্ন সময় হুঙ্কার দিয়ে বা দাবি জানায় কিন্তু মন করব মানে মাতিকালি পুনের কই দিব বিচার জম্মু আর কাশ্মীর সমগ্র জম্মু আর কাশ্মীর মাতিকালি হয়েছে 2,22,000 বর্গ কিলোমিটার চাইনার হাতত আছে অক্ষয় চীনের মাতিকালি হয়েছে প্রায় 37,000 বর্গ কিলোমিটার আর যান যশ্মীর পাকিস্তানের হাতত আছে পাকিস্তানে যখন কাশ্মীরক আজাদ কাশ্মীর বলে কয় গিলগিত বা বাল্টিস্তান বলে কয় সেই কাশ্মীরের মাতিকালি হয়েছে সেই কাশ্মীরের সেউজিয়া রঙে আমি যশ্মীর দেখাইছো সেই কাশ্মীরের মাতিকালি হয়েছে 78,000 বর্গ কিলোমিটার প্রায় সমান যান মাতিকালি পাকিস্তানের দখলত থাকা কাশ্মীরের সিমান মাতিকালি আজাদ কাশ্মীরক পাকিস্তানে এখন স্বতন্ত্র দেশ বলে কব বিচার কিন্তু আজাদ কাশ্মীরক পাকিস্তানে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে আর সমান্তরালক গেলগিট আর বাল্টিস্তানক পাকিস্তানের পঞ্চমখন প্রভিন্স বা পঞ্চমখন রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে এই ঘোষণাবর কিন্তু মহারাজা হরি সিংয়ে যখন মেমোরান্ডামক এক্সেশন সাইন করেছিল সেই মেমোরান্ডামক এক্সেশনখনক উলঙ্ঘা করে যখন মেমোরান্ডামক এক্সেশন মহারাজা হরি সিংয়ে 1947 চনত ভারত সরকারের সঙ্গে সেই মেমোরান্ডামক এক্সেশনখনক সাইন করেছিল ভারতের প্রতিনিধিও স্বাক্ষর করেছিল তেতিয়ারপ্রায় জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পড়েছিল কিন্তু তারপর হওয়া বিভিন্ন যুদ্ধর পরিণতির ফলত এটুকুর কাশ্মীরলে গোল এটুকুর অক্ষয় চীনলে গোল অক্ষয় চীনে এটুকুর চাইনালে গোল অক্ষয় চীন চাইনালে গোল পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তানলে গোল আর এই অঞ্চলের যোগে দিয়ে চাইনায় পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সাকসগাম ভ্যালি আর অক্ষয় চীনের যোগে দিয়ে পাকিস্তান চাইনায় পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করেছে হাইওয়ে নির্মাণ করেছে চাইনা পাকিস্তান ইকোনমিক করিডর নির্মাণ করেছে আর সেই কারণে আপনি স্বাভাবিকতে উপলব্ধি করব পারিছেই সাগে এই অঞ্চল চীনের কারণে স্ট্রেটেজিক্যালি কিমান ইম্পর্টেন্ট আর সমান্তরালক ভারতবর্ষের হাতত যে লাডাখ আছে আর সিয়াচিন গ্লেসিয়ার আছে সেই সিয়াচিন গ্লেসিয়ার লাডাখ ভারতবর্ষের কারণে কৌশলগতভাবে কূটনৈতিকভাবে কিমান গুরুত্বপূর্ণ সেয়া আছিল অক্ষয় চীনের কাহিনী প্রিয় দর্শক বিশ্লেষণ আগবালো পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা চীন অধিকৃত কাশ্মীরে চাইনা অধিকৃত কাশ্মীরে শিরোনাম দখল করার কারণে এই বিশ্লেষণ আগবালো আপনাদেরও মন্তব্য করবেন এই বিশ্লেষণ কেন পালে জানাবেন বা ভারতবর্ষে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিজলৈ ঘুরাই অনার বা পুনের দখল করার বা চাইনা অকুপাইড কাশ্মীর চাইনা অধিকৃত কাশ্মীর পুনের দখল করার কিমান অবকাশ আছে সেই সন্দর্ভতো আপনাদের মন্তব্য আগবাব পারে মন করব চাইনাও আজির তারিখত পারমাণবিক শক্তি থকা এখন দেশ সমান্তরালক পাকিস্তানের হাততো পারমাণবিক শক্তি আছে আর ভারতবর্ষের হাততো পারমাণবিক শক্তি আছে গতি কূটনৈতিকভাবে বিশ্বমঞ্চত ভারতবর্ষে প্রভাব বিস্তার করে নিজের কাশ্মীর কেনেকৈ ঘুরাই লয় সেই প্রশ্নটি আজির তারিখের এক প্রাসঙ্গিক প্রশ্ন আপনার মন্তব্য কি আমাক জানাব আমার সঙ্গে সংযুক্ত হব পারে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজত সংযুক্ত হয়ে কমেন্ট বক্সত কমেন্ট করব পারে কমেন্ট করে থাকিব আমার বিশ্লেষণ চাই থাকিব আপনার কমেন্ট বা মন্তব্য আমার কারণে চালিকা শক্তি কেবল এনে ধরনের বিশ্লেষণেই নহয় দেশ রাজ্য বিশ্বর সকল বা বাতরি বাবে চাই থাকিব নিউজ18 অসম নর্থ ইস্ট ধন্যবাদ।